বাংলাদেশে অসংক্রমণ ব্যাধি বাড়ছে, ডেঙ্গু করোনা সহ এসব বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে রাজধানীর একটি হোটেলে বিশ্ব টিকাদান সপ্তাহের উদ্বোধনে তিনি বলেন, দেশে 95% শিশুকে টিকার আওতায় এনেছে সরকার। টিকার কারণে শিশু ও মায়ের মৃত্যু কম হওয়ায় দেশে গড় আয়ু 73 বছর হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। বাংলাদেশের মানুষের টিকার প্রতি আগ্রহ ও তাদের আনন্দের সাথে টিকা নেওয়ার টিকাদান কর্মসূচি সফল বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।